প্রতিটো জব নোটিফিকেশনের বাবে সাবস্ক্রাইব করো কেরিয়ার হাইভ, তার লগতে ভিডিওটো এটা লাইক করব লগতে শেয়ার করব না পাহরিব। বন্ধুসকল, আকৌ আমি রয়েছো নতুন এটা জব নোটিফিকেশন, যেটো জব নোটিফিকেশন জারি করেছে হন্দিকৈ গার্লস কলেজের পৰা। তো ইয়াতে কি আছে, ইয়াতে এসিষ্টেন্ট প্রফেসরের পোস্ট আছে, ইয়াতে কিমানটা পোস্ট আছে আমি আলোচনা করিম এই ভিডিওতে, আপনাদের ভিডিওটো হেকলৈ নিশ্চয় চাই দেখিব। ইয়াতে টোটাল কিমান দিয়ে আছে, 7 এসিষ্টেন্ট প্রফেসর পোস্ট দিয়ে আছে হেন্ডিকৈ গার্লস কলেজের কারণে। তো ইয়াতে কিমান আছে, 7 পোস্টের ভিতর আপনার আছে ফিলোসফিত আছে এটা, ইয়াতে আইন ডিজাবের কারণে হয় যা রোস্টার পয়েন্ট আছে 16, হিস্ট্রির কারণে আছে এটা, এসসি রিজার্ভেশন আছে ইয়াতে রোস্টিং পয়েন্ট আছে 22, সংস্কৃতির কারণে এটা আছে, ইয়াতে ওবিসি এমওবিসি রোস্টিং পয়েন্ট আছে 02, এন্ড ইংলিশের কারণে আছে এটা পোস্ট, ইয়াতে আনরিজার্ভড হয় রোস্টিং পয়েন্ট আছে 18, জুলজির কারণে এটা আছে, ওবিসি এমওসি ওবিসির কারণে রিজার্ভেশন আছে, ইয়াতে রোস্টিং পয়েন্ট আছে 39, স্ট্যাটিস্টিক্সত আছে এটা, ইয়াতে পিডব্লিউডির কারণে রিজার্ভেশন হয় ওবিসি এমওবিসির কারণে, মানে ওবিসি এমওবিসির পিডব্লিউডির কারণে ইয়াতে রোস্টিং পয়েন্ট আছে 67, এন্ড ফিজিক্সের কারণে এটা আছে যেটা আনরিজার্ভ আছে যার রোস্টিং পয়েন্ট আছে 4। তো নেক্সট আছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বন্ধুসকল, আমি সবাই গম পাও যে এসিষ্টেন্ট প্রফেসরের কারণে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেনেকুৱা হয়। তো ফার্স্ট অফ অল কবলৈ গলে আপনার কি হব লাগবে, এমএসসি করা হব লাগবে, তার লগতে আপনার নেট সেট নাইবা সিলেট পাব লাগবে, আর তার লগতে আপনার যদি পিএইচডি থাকে তো আপনার সেইখানে সাবমিট করব লাগবে, আর তার লগতে এমফিল নাইবা আপনার যেমন থেসিস আছে গোটেখিনি বস্তু সাবমিট করব লাগবে। ইয়াতে কি কয়েছে সব, ইয়াতে সাথে কয়েছে সেটা যেটা কয়েছে, ইয়াতে আছে আসাম ও এম নাম্বার AHE 239/2021-168 ডেটর মতে। ইয়াতে কি আছে যে ইয়াতে কয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড সিলেক্টিভ প্রসিডিউর উইল বি এজ পার গভর্নমেন্ট এইটো ফর্মতে। তার মানে ইয়াতে আপনার কি হবে, ইয়াতে প্রথমে আপনি ডকুমেন্টখানি সাবমিট করার পিছত আপনার তারপর কি করা হবো, প্রথমে একটা রিটেন টেস্ট হবো, তারপর আপনার 5A2 হবো, আর আপনার গোটেই একাডেমিক মানে মেট্রিকের পর স্টার্ট করে কিনে আপনার আপনার মাস্টার্সলৈকে কিমান পার্সেন্টেজ আছে সেই হিসাবত আপনার মার্কসটা লওয়া হবো। আর তার লগতে কি আছে, নেক্সট আছে এজ লিমিট অপশনে আপনি মোর দেন 38 ইয়ার্স হব নোয়ারিব, আর যত এসসি এসটির কারণে কিমান আছে 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে, 3 ইয়ার্স আছে ওবিসি এমওবিসির কারণে, 10 ইয়ার্স আছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের কারণে। নেক্সট কি আছে সব, রেসিডেন্সিয়াল হিসাবে আপনার কি হব লাগবে, পিএইচডি সার্টিফিকেট আপনার থাকব লাগিব, আর আপনি লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকব লাগিব। ইয়াতে সব ইয়ার পিছত কি দিয়ে আছে, ইয়ার পিছত আমি এপ্লাইটো কেনেকৈ করি। সো এপ্লাইটো করার কারণে আপনাদের কি করব লাগবে, প্রথমে আপনাদের সিভিটো বা আপনার বায়োডাটাটা কি করব সাবমিট করব লাগিব, কোত www.handiahgcollege.in। তো ইয়াতে আপনার কি করব লাগবে, আপনি তাতে ইমেইল করে পঠাই দিব পারিব, আর তার লগতে আপনার কি করব লাগবে, আপনার এই সেলস পর আরম্ভ করে আপনার গোটেখিনি ডকুমেন্ট তাতে আপনি শো করব লাগবে বা আপনি তাতে সব কপি পঠাব লাগবে। নেক্সট আছে কি চাও, নেক্সট আছে আপনি ইয়ার কারণে 1500 একটা ড্রাফট কাটব লাগবে, আপনি 1500 টাকার একটা ড্রাফট কাটব লাগবে, আর তার লগতে আপনার কি আছে, ইয়াতে ব্যাঙ্ক ডিটেলসটো দিয়ে আছে, অ্যাকাউন্ট নম্বর দিয়ে আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গুয়াহাটি ব্রাঞ্চ, IFSC কোড নম্বর ইয়াতে আমাক দিয়ে আছে। আপনাদের এইখানে করার পিছত আপনাদের 6 জুলাইয়ের ইয়াতে কি আছে 15 দিনের ভিতর আপনি সাবমিট করব লাগিব। তো তারপর আপনি সাবমিট করার পিছত আপনার কি করা হবো, তাতে কলেজের পর আপনার মাতা হবো, আর তারপর আপনার বাকি প্রসেসরখানি আপনার ইয়াতে করা হবো। তো বন্ধুসকল, লেট নকরে অতি সোনকালে আপনাদের অ্যাপ্লাই করে দিয়ক, ইয়াতে যেমনকিটা পোস্ট আছে আপনি নিজের কোনটো ডিপার্টমেন্টত হয় আপনি সেই হিসাবতে অ্যাপ্লাই করে দিব, আর তার লগতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব, আর লগতে বেল আইকনটা দবাই দিব, কিন্তু আমি পরবর্তী ভিডিওত মানে পরবর্তী সময়তে আমি কি করিম, প্রতিটো জব নোটিফিকেশনের বিষয়ে আমি আলোচনা করিম, যাতে আপনাদের প্রতিটো ভিডিওর নোটিফিকেশন পাই যায়, তার কারণে সাবস্ক্রাইব করার লগতে বেল আইকনটা দবাই দিব। ধন্যবাদ।